ব্যাক টু মাই চ্যানেল। তো আমি প্রথমে তোমাদের কাছে সরি চেয়ে নিচ্ছি অনেক অনেক অনেকটা। তার কারণ হচ্ছে আমি আমার চ্যানেলের নামটা একটু চেঞ্জ করেছি, তো তারও কারণ আছে। তার কারণ হচ্ছে তোমাদের দাদা ভাই আমার সঙ্গে ভিডিও করবে এখন, তো তার বক্তব্য যে তার নামও থাকবে, তো সেই কারণে আমি এটাকে নাম দিয়েছি পিএম ব্লগস। তো আজ থেকে আমি এটাকে পিএম ব্লগস বলে ডাকবো, ঠিক আছে? তো আশা করি তোমরা সবাই ভালোই আছো, আমিও খুবই ভালো আছি। তো আমি আজকে তোমাদের সঙ্গে একটা রান্নার রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে তোমরা হয়তো সবাই খেয়েছো, সরু চুকলি গমের ময়দা দিয়ে তৈরি হয়। তো সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, ঠিক আছে? যদি ওটা দেখতে চাও ভিডিওটাকে কিন্তু স্কিপ করো না, লাস্ট অবধি দেখো। তো চলো তাহলে আমি প্রথমে উপকরণগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, চলো। গেলে আগেই প্রথমেই লাগবে হচ্ছে গমের ময়দা, বা অন্য কোনো ময়দা দিয়েও করতে পারো, আমি গমের ময়দা দিয়ে করছি। আর এরপর হচ্ছে পেঁয়াজ কুচি, পেঁয়াজগুলোকে খুব ঝিরি ঝিরি করে কেটে নিতে হবে যাতে ওর সাথে মিশে যায়। তারপর হচ্ছে এখানে রয়েছে কাঁচা লঙ্কা বাটা, গুঁড়ো লঙ্কা, চিনি, লবণ আর একটা ডিম। তোমরা তোমাদের পরিমাণ মতো ঝালটা দিয়ে নেবে, মিষ্টিটাও তোমাদের পরিমাণ মতো দিয়ে নেবে, ঠিক আছে? এগুলো লাগবে। তারপরে আমি এটা তৈরি করছি। এবার আমি এর মধ্যে সব এক এক করে দিয়ে দেব। পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি হচ্ছে লবণ, লঙ্কা আর চিনি। এটা ভালো করে এবার মিক্সড করে নেব। ভিডিওটা একা হাতে করছি তাই আমি ডিমটা ভেঙে দিয়ে দিয়েছি, ঠিক আছে? সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দেব, তোমরা এটা অপশনাল, তোমরা দিতেও পারো না দিতেও পারো, দেখতে কালারটা ভালো হবে তাই দিলাম। তো এবার আমি এটাকে ভালো করে মিক্সড করে নেব। তো মিক্সড করে নিয়ে আমি আবার আসছি, তোমরা দেখতে থাকতে পারছো আমি মিক্সড করছি। তো এটাকে আমি ভালো করে মিক্সড করে নিয়ে দেখাচ্ছি, হ্যাঁ? যতক্ষণ এইটা দলা দলা থাকবে ততক্ষণ এটাকে ভালো করে মিক্সড করে নিতে হবে, ঠিক আছে? এটা এখন আমি আর একটু 10 মিনিট ধরে মিক্সড করে নেব, তারপরে আমি গ্যাস ওভেনে দেবো। আচ্ছা, আমার মিক্সড করা হয়ে গেছে, এবার আমি তাওয়া বসিয়ে দিয়েছি। চলো রান্নাটা শুরু করা যাক। দিয়ে তাওয়াটা বসিয়ে দিয়েছি আর রান্নাটা আমি করবো সাদা তেল দিয়ে। তো আমি যেহেতু একা হাতে রান্নাটা করছি তাই আমি আগে দিয়ে নিই কড়াইয়ে, দিয়ে দেখাচ্ছি। তাওয়াটা হিট হলে আমি এতে সামান্য পরিমাণ তেল দিয়ে দেবো। আমি কড়াইয়ে দিয়ে দিয়েছি, ওটাতে ভাজতে অসুবিধা হচ্ছে উল্টাতে পাল্টাতে, তো আমি সেই জন্য কড়াইয়ে ইউজ করছি। তো এবার দিয়ে দিয়েছি, এবার এই পিঠটা হয়ে গেলে উল্টো পিঠটাতে ভেজে দেবো তেল দিয়ে। এভাবে আমি প্রত্যেকটা বানিয়ে নেবো। কী অবস্থা, তো আমি ফার্স্ট টাইম বানাচ্ছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা হয়তো এর থেকে অনেক ভালো পিঠার পারো, তাও আমি দেখালাম তোমাদেরকে। তো আমি এবার প্রত্যেকটাই এভাবে ভেজে নেবো, যেহেতু আজ মা নেই বাড়িতে, আমাকেই করতে হবে। এটা ফার্স্ট টাইম তাই প্রথমটা সত্যিই খুব খারাপ হয়েছে, কিন্তু দ্বিতীয়টা দেখো মানে এক পিঠ উল্টাতে পেরেছি। তো এভাবেই আমি রান্নাটা আজ করে নেব, আমি পুরোটা করে নিই, দিয়ে দেখাচ্ছি তোমাদের কি। গাইস, এটা দেখতে ভালো না হলেও খেতে দুর্দান্ত হয়েছে, তোমরা সবাই বাড়িতে ট্রাই করতে পারো, হেপি হয়েছে খেতে। আমি এরপর একটা ফাস্টি, এটা হয়ে গেছে, এটা আর একটা, বাবারও খাওয়া হয়ে গেছে,
ভাজতে ভাজতে, এগুলো গরম গরম খেতেই ভালো লাগে। তো তোমরা ট্রাই করো বাড়িতে, আমি এগুলো করে নিই কথা বলি। গাইজ, আমি আবার চলে এসেছি। আমি তোমাদের সঙ্গে আমার ডিনার করাটা দেখাতে পারিনি, তার কারণ হচ্ছে একটু তাড়াতাড়ি ছিল, তো ডিনার হয়ে গেছে আমার। তো এখন আমি বসলাম। তারপরে আর তোমরা কি ভিডিও দেখতে চাও বলো। হ্যাঁ, আমার নেক্সট ভিডিও আসছে, দেখো অবশ্যই, জুয়েলারি কালেকশান। তো আর কি বলবো, আর তো কিছুই বলার নেই। তো প্রতিবারের মতো এবারও আমার ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন, যারা আমাকে আমার ভিডিও আজ নতুন দেখছো, তারা অবশ্যই পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও, যাতে তোমরা সবার আগে আমার ভিডিও দেখতে পাও। তো ভালো থেকো সবাই, সুস্থ থেকো, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই।